আচ্ছা, তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম, গাছের না মানুষের, মানুষের না সাপের? ও হ্যাঁ, মনে পড়েছে, গাছের মতো একটা মানুষ আর সাপের মতো একটা নারী। কুয়াশা যেমন খামচা মেরে জড়িয়ে ধরে কখনো কখনো দুধকুমারী আকাশকে, সাপটা তেমনি সাত পাকে জড়িয়ে ধরেছিল গাছটাকে, আর গাছটাও বেহায়া, লাজ লজ্জা লোকলৌকিকতা ভুলে গিয়ে নৌকা ডুবে যাচ্ছে, এক্ষুনি ঝাঁপ দিতে হবে নদীর নাইকুণ্ডুতে, এমনি ভাবেই সর্বস্ব ভাসিয়ে দিল সাপের হাতে। আর তারপরেই ঘটল আজব কাণ্ডটা, সাপের ছোবলে ছিল বিষ নীল, গাছের শিকড়ে ছিল তৃষ্ণা লাল। ছোবল খেতে খেতে, ছোবল খেতে খেতে নীল পদ্মে ভরে উঠল গাছ, আর গাছের আলিঙ্গনে গুঁড়ো হতে হতে, গুঁড়ো হতে হতে সেই শঙ্খচূড় সাপটা আলতা সিঁদুরে রাঙা বিয়ের কোণে। আর এইসব দৃশ্য দেখতে দেখতে আকাশের আইবুড়ো নক্ষত্রগুলো হেসে গোলে গা ঢলাঢলি করে বলে উঠল, আজ সারা রাত জাগব, আজ যে ওদের বাসর।